মিরপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পর এমপি সাহেবের প্রচেষ্টায় চাচা ভাতিজার মিলন মেলা। স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিয়াকত কাজীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গাস্থ মডেল পৌরসভার যুব সমাজের আইকন মোহাম্মদ ইসমাইল মুন্সির চাচা আলহাজ আবু জাফর মুন্সির সাথে দীর্ঘদিন যাবৎ ভুল বুঝাবুঝি চলে আসছিল। সেই লক্ষ্যে ফরিদপুর 4 নং আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রচেষ্টায় ইসমাইল মুন্সির নিজ বাসভবনে চাচা ভাতিজার মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইসমাইল মুন্সি বলেন, আমরা দুইজন রাজনৈতিকভাবে দূরে ছিলাম, সেই সুযোগ কিছু মানুষ কাজে লাগিয়ে দূরত্ব বাড়িয়েছে। আসলে আমরা দুইজন কিন্তু এক নেতার রাজনীতি করি, সুতরাং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নিক্সন চৌধুরীর রাজনীতি করব। বিরোধে সেই আসলে ঝগড়াঝন্ডা তো রাজনীতি করতে গেলে একটা পার্ট হয়ে যায়। আমি যখন আমার ভাই ব্রাদার নিয়ে একটা ইয়াং সংগঠন নিয়ে যখন চলছি, মুরব্বী তার মুরব্বী নিয়ে চলছে, হয়তো অনেকই ভাবছে রাজনীতি দুইভাবে চলতেছে, দেখনি তার হাত ধরেই আমরা রাজনীতি করছি। আগামীতে আমরা সম্মিলিত চাচা ভাইর বেড়া যারা আমরা আপনজন আছি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নির্বাচন একসাথে করব, সবাই ওয়াদাবদ্ধ। আবু জাফর মুন্সি বলেন, কিছু দুষ্কৃতীরা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ফায়দা লুটেছে, আজ কিন্তু তারা চিহ্নিত হয়ে গেছে। আমরা চাচা ভাতিজার রক্তের বন্ধন, তাই কোনো অপশক্তি কাজে আসবে না। আরো অনেক লোক অনেক কান পড়া দেবে, আমরা কোনো কান পড়া শুনবো না। আমাদের নেতা লিখছন চৌধুরী, আমরা আগামী দিন লিখছন চৌধুরী, যে মাখলায় নিয়ে এসে সেই মাখলায় আমরা লিখছন চৌধুরী শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক লিখছন চৌধুরী, জয় শেখ হাসিনা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফরিদপুর 4-এর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, চাচা ভাতিজার মধ্যে শত্রুতা লাগিয়ে আমার রাজনীতির ক্ষতি করতে চেয়েছিল, তবে পরিষ্কার হয়ে গেছে কারা একই পরিবার ভেঙে দুইটি ভাগে বিভক্ত করে রেখেছিল। সর্বোপরি আমি অনুরোধ করব, চাচা ভাতিজা মিলে মিশে থাকবেন এবং একত্রের রাজনীতি করবেন। আমি খুবই আনন্দিত যে এত কিছুর মধ্য দিয়েও মিলিয়ে দিতে পেরেছি। কিছু দুষ্কৃতিকারী কথা বলেন না, তারা ঢুকে চাচা ভাতটাকে আলাদা করে আপনাদের এই অঞ্চল থেকে এই সম্মানের জায়গাটাকে সরায় দিল। আমি অনেক আগেই ইসমাইলকেও বলছি, জাফর ভাইকেও বলছি, আপনারা চাচা ভাইস্তা একসাথে থাকলে ভাঙ্গা পৌরসভায় আপনারা একটা শক্তি, এটাকে ভেঙে দেওয়ার জন্য অনেক অনেকে ষড়যন্ত্র করতেছেন। আজকে এতদিন পরে হইলেও দুইজনই বুঝতে পারছেন যে রক্ত কাটলে ভাগ হয় না, এবং এক পরিবারকে ভাঙা শক্তি নষ্ট করে দেওয়া ছাড়া ওই ষড়যন্ত্রকারীদের। এবং এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ। বাংলা নিউজ টেলিভিশন, ফরিদপুর।